আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো অনেকদিন আপনাদের সাথে কথা হয় না, তো অনেকটা দিন পরে চলে আসলাম। তো আমি এই পেন্টিংটা করেছি, তো আমি ড্রয়িং করে রেখেছিলাম অনেকদিন আগেই, কিন্তু এডিটিংয়ের জন্য ভয়েস দেওয়ার জন্য দেরি হয়ে গেল। তো এই পেন্টিংটা করার জন্য আমার একটা বোর্ড লেগেছে, এটা আমি নিউ মার্কেট থেকে বোর্ডটা কিনে নিয়ে এসেছিলাম। আর আমি ব্যবহার করেছি অ্যাক্রেলিক কালার, অ্যাক্রেলিক ফেব্রিক কালার, আর দুই তিনটা ব্রাশ, যেগুলো আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি এই বোর্ডটার মধ্যে, এই কাঠের বোর্ডটার উপরে কাপড় লাগানো আছে, তো আমি সেই ফেব্রিকটার উপরে লম্বা লম্বি একটা দাগ দিয়ে নিলাম। তো যারা একটু আঁকি বুকি পারেন বা এর সাথে জড়িত আছেন, তারা তো দেখে বুঝতে পারবেন, আর যারা নতুন আছে তাদের জন্য বলে দিচ্ছি। আর আঁকি বুকি আসলে এটা দেখেই শেখা, বলে আসলে বোঝাতে পারবো কি না আমি নিজেও জানি না, তারপরে আমি চেষ্টা করতেছি একটু বোঝানোর জন্য। তো ফার্স্টে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তো এই ব্রাশটা দিয়ে আমি হালকা সবুজ কালার, যেটা আমরা টিয়া কালার বলি, তো এই কালারটা করে নিচ্ছি। আমি একটু লাইট কালার দেব, কারণ ওই দিক থেকে যেন আলো পড়তেছে এরকম একটা দৃশ্য করতে যাচ্ছি, সেই কারণে ফার্স্ট আমি লাইট কালার দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে করে ডিপের দিকে চলে যাব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি একটি কার্ভ ব্রাশ নিয়ে নিয়েছি, তো এর মধ্যে ম্যাজেন্টা কালারটা দিয়ে নিচ্ছি। ফার্স্টের দিকে আমি একটু ডিপ কালারটা ইউজ করব, তারপরে আস্তে আস্তে এখান থেকে আমি লাইট কালারে চলে যাব। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে পেন্টিংটা দেখে শেখার বিষয়, বলে বলে আমি হয়তো বোঝাতে পারছি না বা বুঝতে পারি না, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন। এই পর্যায়ে আমি রাস্তাটা করে নেব, তো আমি যে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে বনটা করে নিচ্ছিলাম সবুজ গাছপালা, তো সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়েই আসলে আমি রাস্তাটা করে নিচ্ছি। ফার্স্টে আমার তুলিতে যে রংটুকু ছিল আমি সেই রঙই ইউজ করেছি, তার সাথে একটু হালকা হালকা হলুদ রং মিশিয়ে নিচ্ছিলাম, হালকা লাল, বিভিন্ন কালার, আসলে রাস্তার কালারটা আনার চেষ্টা করতেছিলাম। আর কালারটা তো নিজেই বানিয়ে নিতে হয়, তাতেই ছবিটা সুন্দর হয়। তো আজকে আমি অনেক দিন পর রং তুলি হাতে নিয়েছি, সেই কারণে আসলে মনে হচ্ছিলো যে আমি মনে হয় পারতেছি না, এরকম মনে হচ্ছিলো, ছবিটাও খুব বেশি ভালো হয়নি, কেন যেন মনোযোগও দিতে পারতেছিলাম না। তো আমি যেটুকু জানি সেটুকুই তো আপনাদের দেখাবো, তার চাইতে বেশি দেখানো তো আমার পক্ষে সম্ভব না। না তো আপনারা কেউ কিছু মনে করবেন না, হতে পারে এখানে আমার ভুল হতে পারে, হতে পারে অনেকেই ভালো আঁকতে পারেন, আমি ওইভাবে আসলে কখনো কোথাও প্রশিক্ষণ পাইনি, তো নিজের চেষ্টায় দেখে দেখে আমার শেখাটা। তো খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই ড্রয়িং শিখবো, কিন্তু আমার ভাগ্যে সেই সুযোগটা কখনো হয়ে ওঠেনি। তো যাক, তা নিয়ে মনে কখনো দুঃখ নেই, যে আসলে মানুষের সব আশা তো পূরণ হয় না। এখানে আমি প্রতিটা জিনিসেরই ছায়া দিয়ে নিচ্ছি, আর ছায়া দিয়ে নিলে আসলে
প্রত্যেকটা জিনিসই একটু বেশি ন্যাচারাল মনে হয়, সেই কারণে আমি ছায়াটা দিয়ে নিচ্ছি। ছবিটা করার পরে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম যে দেখে এখানে কিছু এঁকে দিলে মনে হয় দেখতে আর একটু ন্যাচারাল লাগবে অথবা দেখতে ভালো লাগবে। তো এখানে ব্যর্থ চেষ্টা, আর আমি ফিগারটা আসলে কখনোই খুব বেশি ভালো আঁকতে পারি না।